নমস্কার বন্ধুরা, সুতপাস কিচেন উইথ ব্লগে আমি সুতপা আবার এসেছি। আজকে একটা শিমুর পায়েস, খুব নর্মাল একটা পায়েস সবাই করো বাড়িতে, তো আজকে আমি ছানার বলে শিমুর পায়েস করব। আমি একদিন খেয়েছি, ভালো লেগেছে, তাই আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই দেখো। এর জন্য আমি এখানে 1 লিটার দুধ জারে বসিয়েছি, আর এখানে আমি 1/2 লিটার দুধের ছানা কেটে এটাকে একটু সামান্য ময়দা দিয়ে মেখে রেখেছি। যেমন ছানার ডান্না করতে গেলে আমরা ছানাটাকে মেখে নিই, সেইভাবেই মেখে নিয়েছি। নিয়েছি একটু কেশর, একটু কাজু বাদাম, একটু এলাচের গুঁড়ো, আর 1 বাটি শিমুই, ঘি তো লাগবে, আর চিনি দিয়ে করব আমি, আর আমুলিয়া দুধ আমি একটু এতে দেবো, সেটা শুধুমাত্র টেস্টটা বাড়ানোর জন্য। ঠিক আছে, তো চলো আমি ছানার বলগুলো আগে তৈরি করে নিই। প্যান বসিয়ে দিয়েছি, এবার আমি তাতে ঘি দিয়ে দেবো। আমি ছানার বলগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে। ছানার বলগুলো সব ভাজা হয়ে গেছে, সব বলগুলো আমি ভেজে নিচ্ছি। এবার আমি এটার মধ্যে শিমুইটা ভেজে নেব। এই সময় আমি এখান থেকে একটুখানি দুধ তুলে রাখলাম, এটার মধ্যে আমি একটু আমুলিয়া দুধ গুলে এতে দিয়ে দেব, শুধু টেস্টটা বাড়বে। এতে একটু আমুলিয়া দুধ গুলে নিলাম। শিমুইটা লাল করে ভাজা হলে আমি এটা দুধে দিয়ে দেবো। শিমুই লাল করে ভাজা হয়ে গেছে, আমি দুধটা বড় গ্যাসে দিয়ে দিয়েছি, এবার আমি শিমুইটা ঢেলে দেবো। এই সময় একটু কাজুটা দিয়ে দেবো, এবার এটা অনেকক্ষণ ফুটুক ফুটুক, তারপর চিনি দেবো। এবার আমি একটুখানি নুন দেবো মিষ্টি জিনিসে, সামান্য, আর চিনি দিয়ে দেবো। মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী দেবে। এই সময় আমি আমুলিয়া দুধটা গুলে রেখেছি, ওইটা দিয়ে দেবো। এবার এটা অনেকক্ষণ ফুটবে। গ্যাসটা আমি অফ করে দিলাম, এবার আমি দিয়ে দেবো এলাচের গুঁড়োটা। ছানার বলগুলো আমি এখন দিয়ে দেবো। দেবো কেশর, এটা সার্ভ করে দেবো। ছানার বলে শিমুর পায়েস আমার রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট একটু করো, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।